নেত্রকোনায় বিজয় দিবস উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত এক ঘন্টা ব্যাপী এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করে নেত্রকোনা রানার্স কমিউনিটি নামের এক সংগঠন। শহর থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে সদর উপজেলার কাইলাটি কিড্ডি কিংডম পার্কে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মিনি ম্যারাথনের আয়োজন করায় খুশি প্রতিযোগীরা। প্রায় 60 বছর আমি প্রতিনিয়ত দৌড়ি, দৌড়লে শরীর ভালো থাকে, মন সুস্থ থাকে। আসুন সবাই দৌড়াদৌড়ি করি, নিজেকে সুস্থ রাখি, জনগণ সুস্থ রাখুক, সবাই আমার চেয়ে আরও বুড়ো বুড়ো লোক আছে তারাও দৌড়ায়, সুস্থ থাকি, মনকে ভালো রাখি। সুস্থ রাখার জন্যে এবং যুব সমাজকে আমাকে দেখে অনেক উদ্বুদ্ধ হয় যুব সমাজ, তারা আমাকে দেখে দৌড়াচ্ছে এবং এই দৌড়টা খুবই ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শহীদদের জন্য রান, অর্থাৎ আমার এখানে জার্সিটাতেও লেখা আছে, দেখেন যে রান ফর মার্টার, অর্থাৎ শহীদদের স্মরণে আমরা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সিলেটের কুলাউড়ার আশরাফুল আলম, দ্বিতীয় হন ঢাকার আল মামুন। পরে আয়োজক কমিটির অ্যাডমিন প্যানেলের সদস্য আব্দুল মোমেন ও মোয়াজ্জেম হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।